हेलो बंधुरा, आज के समुद्रे सोना बुगो नहीं कला पताए भापा करब। अपनारा भिडियोटा शुरू थे शेष पर्त देखते थकूँ हमें क्या भाव बना। মাছের পাতনাগুলো আমি আগে কেটে নেব। বন্ধুরা, এই সোনাবগর পেটে ডিম ভর্তি, আমি ডিমগুলো এখন সব বের করে নেব। এবার আমি মাছটা কেটে নেব। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি সব মাছ ধুয়ে নেব। বন্ধুরা, আমি এই কলা পাতাগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম, দিয়ে দেখুন সুন্দর নরম হয়ে গেছে। আপনারা যদি কাঠে করেন তাহলে রোদে দিতে পারেন, আর যদি গ্যাসে করেন তাহলে চাটুই ফেলে এগুলো শেকে নেবেন। বন্ধুরা, মশলার মধ্যে কী কী লাগছে সেটা আমি একবার বলে দিই। নিয়েছি লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নুন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচানো, জিরে বাটা, সর্ষের তেল। কেউ যদি না বুঝতে পারে মশলায় কী কী আছে তাহলে নিচে গিয়ে দেখে নেবে, নিচে সব মশলাই লেখা আছে। নুন দিয়ে দিচ্ছি, হলুদ, শুকনো লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, এক চামচ আদা বাটা, এক চামচ জিরে বাটা, দুখানা পেঁয়াজ কুচানো, অল্প একটু সর্ষের তেল, এবার আমি ভালো করে মাখিয়ে নেব। একদম কম মশলা দিয়ে ভাপানোটা দেখাবো আপনাদের। বন্ধুরা, আমি এরকম একটা মাটির চাটু নিয়েছি, আপনারা এমনি চাটুতে করতে পারেন। প্রথমে আমি একটা কলা পাতা দিলাম, তার উপরে আর একটা কলা পাতা দিলাম, এবার একটু এর মধ্যে সর্ষের তেল আমি লাগিয়ে নেব। এবার আমি মাছগুলো দিয়ে দেব।
এবার আমি এই পাতাগুলো একটু ঢেকে দেব উপর থেকে। আরো একটা পাতা নিয়ে আমি ঢেকে দিলাম। এরকম একটা ঢাকনা নিয়ে আপনারা ঢেকে দেবেন। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার আমি এটা বসিয়ে দেব। এটা 10 মিনিটের জন্য আমি রেখে দেব। বন্ধুরা, ওই পিঠটা তো 15 মিনিটের জন্য হয়ে গেল, আবার এই পিঠটা আবার 15 মিনিটের জন্য দিয়ে দেব। বন্ধুরা, কিভাবে উল্টাবো সেটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে একটা কলা পাতা নেব, আবার সেটা নিয়ে উপর থেকে আমি ভালো করে ঢেকে দেব। একটা থালা নেব, থালাটা দিয়ে আমি উল্টে দেব। বন্ধুরা, ঢাকনাটা খুলে আপনাদের দেখায় কেমন হয়েছে। সুন্দর হয়েছে, ফুটছে তো দিদুন, দারুণ হয়েছে। হ্যাঁ, সত্যিকারে সুন্দর হয়েছে। এই জলটা শুকিয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব, তার জন্য আরেকটু ঢেকে দিলাম। দারুণ হয়েছে বন্ধুরা, আমার এই রান্নাটা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।